হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেসল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমি বরাবরই, আমি যেহেতু বিজনেস করি, বিজনেস রিলেটেড টুকিটাকি জিনিস আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। আমি কোথায় যাই বা কি কি কাজ করি বা আমার প্রোডাক্টগুলো কি বা প্রোডাক্টগুলো আমি কোথা থেকে কি করি, এই ধরনের যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ওই ধরনের আমি অনেক ভিডিও শেয়ার করি। তো আজকে গিয়েছিলাম, যেহেতু বিজনেস করি বিভিন্ন জায়গায় যাওয়ার খুবই আকর্ষণ থাকে, সময় পেলে যাই। এমন না যে কেনাকাটা করার জন্যই যাই, দেখার জন্য অনেক জায়গায় আমি যাই। তো আজকে গিয়েছিলাম আমি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে কিভাবে গিয়েছি অনেকে হয়তো জানতে চাইবেন, তো সেটা আমি বলবো। নারায়ণগঞ্জে যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম, চতুর্দিকে শুধু এই যে বাটিকের কাপড়গুলো, কারণ ওইখানে প্রতিটা বাড়ি, রাস্তা, ঘাট সব জায়গায় আপনি শুধু বাটিক দেখতে পাবেন, বাটিক বাটিক বাটিক। তো কুমিল্লাতে যেরকম বাটিক পাওয়া যায়, নারায়ণগঞ্জে অনেক বাটিক কালেকশন পাবেন। বিভিন্ন বিল্ডিং গুলোতে রাস্তার পাশে আপনি শুধু বাটিকই দেখতে পাবেন। তো আমি গিয়েছিলাম দেখার জন্য, ওখানে প্রোডাক্ট গুলো দেখতে গিয়েছিলাম কি ধরনের। আমাদের যেহেতু ড্রেসের পেজ, ব্যাগের পেজ আছে, তো সেই জন্য আমরা দেখার জন্য গিয়েছিলাম। আর আমি বিশেষ করে, আমি আমার বিজনেসে যে কাজটা করি, আমি মানে যে কোনো জায়গা থেকে পাইকারি ড্রেস এনে খুব কম সেল করি। আমার বেশিরভাগ হচ্ছে আমি নিজে তৈরি করি। হ্যাঁ, বিভিন্ন হচ্ছে ড্রেস আমি নিজে তৈরি করি, আমাদের ব্যাগগুলো আমরা তৈরি করছি। তো এখানে শুধু যাওয়া যাওয়ার জন্য যাওয়া, যারা হচ্ছে নিজেরা প্রোডাকশন করতে পারেন না বা বড় পরিসরে কাজ করতে পারবেন না, তারা বা যাদের দোকান আছে তারা এখান থেকে গিয়ে কিন্তু প্রোডাক্ট নিয়ে আসে পাইকারিতে। তো ভিডিওটা এই জন্য শেয়ার করলাম, যারা ছোট পরিসরে ঘরের মধ্যে বিজনেস করতে চাচ্ছেন তারা প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটিকের চাদর, বাটিকের রাজ্যে যেহেতু এসেছি এখানে সবকিছু আপনারা বাটিকে দেখতে পাবেন। তবে একটা মজার বিষয় হলো, আমি গিয়েছি বাটিকের প্রোডাক্ট দেখার জন্য, কিন্তু আমি ওখান থেকে কোনো বাটিকে কিছুই কেনাকাটা করিনি, নিজের জন্য না, এমনি গিফটের জন্য না, মানে আমি কেনাকাটা করিনি, দেখার জন্য গিয়েছি, শুধু দেখেছি। আমার একজন ফ্রেন্ডের সাথে গিয়েছি, তো আমরা একসাথে গেলাম, ঘোরাঘুরি করলাম। তো এখানে আমি গিয়েছিলাম পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে আমি প্রচেষ্টাতে করে গিয়েছিলাম, আমি নেমেছিলাম কুইল বিশ্ব রোড, সেখান থেকে আমি পরে হচ্ছে বিআরটিসিতে করে নরসিংদী গিয়েছিলাম অন্য একটা কাজে। তো সেখান থেকে আমি রিক্সাতে করে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের বান্টি বাজারে। তো সেখানে আমাদের গাড়ি ভাড়া যেটা ছিল ওটা খুবই কম ছিল, আমার কাছে মনে হয় যে 150 টাকা 200 টাকার মধ্যে আপনি কিন্তু এখান থেকে রিক্সায় করে যেতে পারবেন। তো শুরুতে আমি ওড়নাগুলো দেখছিলাম, কারণ আমার যে ড্রেস ম্যাক্সি আছে সেক্ষেত্রে আমি যে কাজগুলো করি আমার ভালো মানের ওড়নার প্রয়োজন ছিল। আমি দেখছিলাম যে আসলে নেওয়া যায় কিনা, আমি কার্ডটাও দেখিয়ে দিয়েছি, যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে অনেক ওড়নার কালেকশন আছে, বাটিকের ওড়নার কালেকশন আছে, তাঁতের ওড়নার কালেকশন আছে, আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। যে এই যে দেখেন আরেকটা দোকান, এখানে এত এত পরিমাণে ওড়না আছে, আর ওড়নাটাই আমার কাছে এখানে রিজনেবল মনে হয়েছে। হ্যাঁ, ওনার কালেকশনটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে, আর বাকি জিনিসগুলো মোটামুটি প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, ওইটা হচ্ছে যারা নিজেরা প্রোডাকশন করে বা ওদের থেকে নেওয়াটাই আমার কাছে মনে হয় বেটার হয়। এখানে দোকানে আমি দেখছিলাম পরে, এই যে দেখেন অনেক বড় একটা শপে এসেছি, এখানে অনেক পরিমাণে ড্রেস আছে। এখানে শুধু এমন না যে বাটিকে আছে, বিভিন্ন ধরনের ড্রেস আছে এই দোকানটাতে, আপনি জয়পুরি থেকে শুরু করে সুতি, বাটিক সবকিছুই পাবেন। তো এটাও দেখছিলাম ঘুরে ঘুরে, যেহেতু অনেক বড় দোকান, এখানে দেখাশোনা করলাম অনেকক্ষণ, দেখা দেখি করলাম ড্রেস। তো হচ্ছে এই যে দেখেন আরেকটা দোকানে গেলাম, সেখানেও মোটামুটি দেখলাম, দেখা জন্য যেহেতু গিয়েছিলাম ড্রেসই দেখছিলাম, কিন্তু কেনাকাটা নিজের জন্য অথবা গিফটের জন্য অথবা বিজনেসের জন্য কোনোটাই ওইভাবে করা হয়নি। এই যে এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো চাদর, চাদরের কালেকশন গুলো প্রচুর, কিন্তু প্রাইসটা অনেক হাই ছিল, কিনা আসলে পসিবল হয়নি। তো
তো এখানে এই থ্রি পিস গুলোর কালার কম্বিনেশন এত সুন্দর, আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই আমার চ্যানেলে, আমি দিয়ে রাখি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করতে পারেন, আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের কমেন্ট গুলো রিপ্লাই করার জন্য। আপনারা যদি কোনো জিনিস জানতে চান অবশ্যই করবেন। এই যে বান্টি বাজার, আপনারা কি কি পাবেন? আমি যতটুকু দেখেছি আপনারা রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান দেখতে পাবেন, সেখানে আপনারা বিছানা চাদর জামা ওড়না এই ধরনের অনেক কিছুই পাবেন। মোটামুটি ভালো লাগবে আমার কাছে মনে হয়, যে যারা বিজনেস আইডিয়া নিতে চান, নতুন বিজনেস শুরু করতে চান, অবশ্যই গিয়ে একবার হলেও দেখবেন, আপনারা ওখান থেকে অনেক আইডিয়া পাবেন, প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে। কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।